নমস্কার, আপনার সকলকে পুনর্বার স্বাগত জানাই মসজিদ। বন্ধুসকল, পলকতে চাওক আজি নটা গুরুত্বপূর্ণ খবর। প্রথমটি খবর, রাজ্য অবাধ হারত সংঘটিত হয়েছে এনকাউন্টার, আর সংঘটিত হওয়া অবৈধ এনকাউন্টারক লবাসী রাইজর ওসর ক্ষমা বিচারক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর ডিজিপি জিপি সিংয়ে। এই দাবি উত্থাপন করেছে সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ে। যখন সরকারে জাতি মাতি ভেটির কথা কৈছিল সেইখন সরকারের দিনতে এতিয়া নিরাপত্তাহীন হয়ে পড়েছে ডেকালরা। এই মন্তব্য সাংসদ প্রদ্যুৎ বরদলৈর। সাংসদগুলোতে কয় যে সরকারে উঠি অহা প্রজন্মর ভবিষ্যৎ সুনিশ্চিত করার কথা কৈছিল, কিন্তু আজি সেইখন সরকারে সুঠাম ডেকাক জীবনের কারণে ঘুণিয়া করবলে আরম্ভ করেছে। পুনের 90 দশকর বিভীষিকাময় দিনবর ঘুরি আহিছে নেকি বুলিও প্রশ্ন উত্থাপন করে সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ে। এতিয়া ইজনের পিছত সিজন অসমীয়া ডেকা গুলিওয়া হয়েছে, আরক্ষীয়ে যধে মধে মানুষ ধরব, তার পিছত আরক্ষীর জিম্মার পর পলাবলে চেষ্টা করে আর আরক্ষীয়ে গুলিয়াই দিয়ে। আলফার সন্দেহত এনকাউন্টার করা যুবক কেজনক ক্ষতিপূরণ দিয়ার দাবি জানাইছে সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ে। ডিজিপি জিপি সিং আর মুখ্যমন্ত্রী জনতাক ক্ষমা বিচারিব লাগে, এই পরিবেশ সৃষ্টি করবলে জনতাই শাসনের কাতিত বহুয়াইছিল নেকি, এই প্রশ্ন উত্থাপন করে সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ে। পরবর্তী খবর, কোনেও এটাতক বেশি বিবাহ করব নিব, এই সন্দর্ভত অতি শীঘ্রে আহি আছে নতুন আইন, আর তার মাজতে আদালতের গুরুত্বপূর্ণ রায়দান। আদালতে এই সন্দর্ভত মন্তব্য করে কয় যে ইসলামত অনুমতি আছে বহু বিবাহর, চারিগী পত্নীও বিবাহ করব এজন পুরুষে, কিন্তু সকলকে সমান ব্যবহার করব লাগিব, এই বৃহৎ রায় দিছে আদালতে। মুসলমান সমাজত দেখা দিয়া বহু বিবাহক আদালতের ডাঙর রায়দান। ইসলামিক আইনে বহু বিবাহক অনুমতি দিয়ে, কিন্তু প্রতিগী পত্নীকে করব লাগিব সমান ব্যবহার, কোনো এগারী পত্নীকে বেয়া ব্যবহার করব নিব স্বামীয়ে। চারিগীক বিয়া করার অধিকার থাকলেও করব নিব দুর্ব্যবহার। এগারী মহিলার আবেদনের ভিত্তিত এই রায় দিয়ে আদালতে। মাদ্রাস হাইকোর্টে বহু বিবাহক এই রায় প্রদান করেছে। পরবর্তী খবর, এইবার চাহ বাগানত নিষিদ্ধ ঘোষণা করা হল বিজেপির মন্ত্রী বিধায়ক। চাহ বাগানত সোমাবলে চেষ্টা করলেই বিজেপির নেতা মন্ত্রী বিধায়কর অবস্থা বেয়া করে দিয়া হব, এই হুঙ্কার খাটি খাওয়া চাহ শ্রমিকর, চাহ শ্রমিক সকলে দিলে হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ ধ্বনি। চাহ বাগানত বিজেপির মন্ত্রী বিধায়কর প্রবেশ নিষিদ্ধ ঘোষণা, আমার হিমন্ত সরকার নালাগে, এই মন্তব্য চাহ শ্রমিকর। চাহ শ্রমিক সকলে লগতে কয় যে বাগানত বিজেপির নেতা মন্ত্রী বিধায়ক সোমালেই বিপদ হব, বাগানত সোমাবলে চেষ্টা করলেই বিজেপির নেতা মন্ত্রী বিধায়কর অবস্থা বেয়া করে দিয়া হব, এই হুঙ্কার খাটি খাওয়া চাহ শ্রমিকর, হিমন্ত সরকারে গুন্ডাগিরি করে আমার বাগান বেলেগক গতাই দিলে, আমাক ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করলে বিজেপিয়ে, বাগানের মানুষক শোষণ করে আহিছে সরকারে, আমি শ্রমিক মানুষ কেনেকৈ আমি জিয়াই থাকিম, পেটর ভাতর কারণে রাজপথত বহাটো দুর্ভাগ্যর কথা, হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ ধ্বনিত উত্তাল মরিয়নির আকাশ বতা, মরিয়নিত ধদর আলী অবরোধ চাহ শ্রমিকর, জালিঙ্গা টি কোম্পানিয়ে চাহ শ্রমিকক মজুরি নিদিয়ার অভিযোগত উত্তাল প্রতিবাদ চাহ শ্রমিকর। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটো জানার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক, আর এনেকুৱা ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, প্রশাসনিক বিষয়া হব খোঁজা মুসলমান শিক্ষার্থীলৈ ভাল খবর। রাজ্যের দুখিয়া মুসলমান শিক্ষার্থীক প্রশাসনিক বিষয়া হওয়ার প্রশিক্ষণ দিব হিমন্ত বিশ্ব শর্মার সরকারে। রাজ্যের মুসলমান শিক্ষার্থীক বৃহৎ পদক্ষেপ হাতত লৈছে হিমন্ত সরকারে। রাজ্যের দুখিয়া মুসলমান শিক্ষার্থীর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের বৃহৎ ঘোষণা।
সরকারি অনুদানত ধর্মীয় সংখ্যালঘুয়ে লাভ করিব ইউপিএসসির প্রশিক্ষণ। মুসলমান সহ ছয় সংখ্যালঘু সম্প্রদায়ক সরকারে দিব এই বিশেষ সুবিধা। 21-27 বছর বয়সের শিক্ষার্থীয়ে করব আবেদন। আবেদনের আপনাদের লগ ইন করক বা ভিজিট করক amdb.assam.gov.in এই ওয়েবসাইটের জড়িয়ে আবেদন করব। 17 জানুয়ারির ভিতর অনলাইন যোগে দাখিল করব আবেদন। আবেদনের আপনার লাগিব ইনকাম সার্টিফিকেট। বার্ষিক আয় 3 লাখ টাকার তলর পরিয়ালর সন্তানে করব আবেদন। আর পাঠ্যক্রমের 80% খরচ বহন করব সরকারে। এই সন্দর্ভত মুক্তি করা হয়েছে একটা বিশেষ হেল্পলাইন নম্বর। এই সন্দর্ভত কোনো মতামত বা অভিযোগ থাকলে আপনাদের ডায়ল করক 763-599-8002। পরবর্তী খবর, কাতারত মৃত্যুর শাস্তির পর 8 গৰাকী ভারতীয় নৌসেনার বিষয়াক সকা। ভারত সরকারের অনুরোধের পাছতেই শাস্তির রায়ত স্থগিতাদেশ কাতার আদালতর। কাতারত মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়া 8 গৰাকী ভারতীয় সকা। মৃত্যুদণ্ড রায়ত স্থগিতাদেশ কাতার আদালতর। মৃত্যুদণ্ড রায়ক লো আপত্তি দর্শাইছিল ভারত সরকারে। আর চোরাংচোৱাৰ অভিযোগ তুলি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল ভারতীয় নৌসেনার এই বিষয়া কেগৰাকী। আটাই কেগৰাকী লোক ভারতীয় নৌসেনার প্রাক্তন বিষয়া। দীর্ঘদিন ধরে কাতারত কর্মরত হয়ে আছিল প্রাক্তন বিষয়া কেজন। আগস্ট মাহরপ্র দীর্ঘদিন ধরে কারারুদ্ধ হয়ে আছিল এই বিষয়া কেজন। আর এতিয়া মৃত্যুদণ্ড রায় স্থগিতাদেশের পাছতেই ভারতীয় বৈদেশিক পরিক্রমা মন্ত্রালয়ে সদরি করলে এই কথা। পরবর্তী খবর, মহযুজ আর বুলবুলি চড়ার যুজর রাজ্য আহি গেল এসওপি। যুজ অনুষ্ঠিত করার পূর্বে করব কেবাটাও কাম, অন্যথা 5 বছরের জারি করা হব নিষেধাজ্ঞা। কি আছে এই এসওপিত চাও আহক। বুলবুলি চড়ার যুজ আর মহযুজক ল রাজ্য আহি গেল এসওপি। 15 জানুয়ারির 25 জানুয়ারিলৈকেহে রাজ্য অনুষ্ঠিত করব মহযুজ। পুয়া 7 বজার বিয়লি 4 বজালৈকে এই যুজ অনুষ্ঠিত করব। মহযুজ স্থলীত থাকিব লাগিব পশু চিকিৎসক, লগতে মহর থাকিব লাগিব নির্ধারিত স্থান আর খাদ্য। মহযুজ আর বুলবুলি চড়ার যুজর সকল দৃশ্যর ভিডিওগ্রাফি করব। মহযুজর স্থান সম্পূর্ণ বেরিকেডে সুরক্ষিত করে রাখব। আয়োজক সমিতিয়ে সম্পূর্ণ নীতি নিয়ম মানি চল। এই নিয়ম অমান্য করলেই বাতিল হব মহযুজ। ঐতিহাসিক স্থানতে অনুষ্ঠিত করব মহযুজ। কমেও 25 বছর ধরে অনুষ্ঠিত হয়ে অহা হব লাগিব এই মহযুজর স্থান। রাজ্য সরকারে জারি করেছে এই নির্দেশনা। পরবর্তী খবর, রাজ্যর ক্রীড়াক্ষেত্রলৈ ভাল খবর। প্রথমবারলৈ আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটত ম্যাচ রেফারি রূপত অসমৰ মহিলা। চলিত ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের শৃঙ্খলাত ম্যাচ রেফারি রূপত দেখিবলৈ পোৱা গৈছে রজনী বাসনেথক। পরবর্তী খবর, মুসলমান সহ রাজ্যর 6 ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়লৈ হিমন্ত বিশ্ব শর্মা সরকারের ডাঙর উপহার। 5ম শ্রেণী উত্তীর্ণ হলেই লাভ করব ই রিক্সা আর সিলাই মেশিন। মাত্র 1 মিনিট লাভ করব ই রিক্সা আর সিলাই মেশিন। কেনেক এই আঁচনিত করব আবেদন চাও আহক। রাজ্যর ধর্মীয় সংখ্যালঘু লোকলৈ হিমন্ত বিশ্ব শর্মা সরকারের ডাঙর উপহার। 5ম শ্রেণী উত্তীর্ণ হলেই লাভ করব ই রিক্সা আর সিলাই মেশিন। মুসলমান সহ আন ধর্মীয় সংখ্যালঘুক সরকারে দিব স্বাবলম্বিতার পদ। ই রিক্সা ক্রয় করবলে সরকারে দিব 80% সরকারি অনুদান। আর সম্পূর্ণ বিনামূল্যক ধর্মীয় সংখ্যালঘু মহিলাই পাব সিলাই মেশিন। 18 বছর বয়সের করব আবেদন। আবেদনকারী বছরকীয় আয় 3 লাখতকৈ অধিক হব নোৱাৰিব। ই রিক্সা সিলাই মেশিনের উপরও লাভ করব পেপার প্লেট বনোয়া মেশিন আর ফ্যাশন ডিজাইন মেশিন। আপনাদের আবেদনের লগ ইন করক বা ভিজিট করক amdb.assam.gov.in
এই ওয়েবসাইটৰ জৰিয়তে আপোনালোকে আবেদন কৰিব পাৰিব। আবেদনৰ বাবে লাগিব ঠিকনাৰ প্ৰমাণপত্ৰ, ভোটাৰ কাৰ্ড আৰু বছৰেকীয়া আয়ৰ প্ৰমাণপত্ৰ। পৰৱৰ্তী খবৰ, ৰাজ্যত পুনৰ ভূমিকম্পৰ জোকাৰণি। বৃহস্পতিবাৰে সন্ধিয়াৰ ভাগত পুনৰ এক মৃদু ভূমিকম্প জোকাৰি গ'ল ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্ত। ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত অনুভূত হৈছে এই ভূমিকম্পৰ জোকাৰণি। মধ্য অসমত পুনৰ ভূমিকম্পৰ জোকাৰণি। ছয়গাঁৱৰ সন্তুলিত ভূমিকম্পৰ জোকাৰণি। লগতে মৰিগাঁৱৰ কেইবাটাও প্ৰান্তত অনুভূত হৈছে এই ভূমিকম্পৰ জোকাৰণি। আপোনাৰ অঞ্চলতো হৈছে নেকি ভূমিকম্পৰ জোকাৰণি বা কম্পন অনুভূত হৈছে নেকি? আপুনি কমেণ্ট বক্সত জনাওক।